নিউ ইয়ার উপলক্ষে রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য লঞ্চ করেছে একটি দুর্দান্ত অফার। এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন পুরো 29 দিনের ফ্রি ভ্যালিডিটি। এছাড়া এয়ারটেল এবং ভিআইয়ের তরফ থেকেও দুটো নতুন প্ল্যান লঞ্চ করা হয়েছে, যেক্ষেত্রে ভিআই অর্থাৎ ভোডাফোন আইডিয়া কিন্তু একটা ছোট্ট মতন একটা গেমও খেলেছে। তো কি প্ল্যান লঞ্চ করেছে সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো, সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিআই অর্থাৎ ভোডাফোন আইডিয়ার তরফ থেকে যে প্ল্যানটি লঞ্চ করা হয়েছে, যে প্ল্যানটি আগে ছিল কিন্তু কিছুদিন আগে প্ল্যানটি ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছিল, পুনরায় প্ল্যানটি পুনরায় চালু করা হয়েছে, সেটি হচ্ছে 49 টাকার প্ল্যান। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনারা 38 টাকার টক টাইম পাবেন, আপনারা 10 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। অর্থাৎ 49 টাকা দিয়ে রিচার্জ করলে আপনারা 10 দিনের ভ্যালিডিটি পাবেন, সেই সঙ্গে আপনারা টোটাল 100 MB ডেটা পাবেন, কিন্তু কোনো SMS এর আউটগোয়িং হচ্ছে না। অর্থাৎ আপনি যে 38 টাকা পেলেন, সেই 38 টাকা দিয়ে আপনি কোনো মেসেজ পাঠাতে পারবেন না। অর্থাৎ আপনি 49 টাকা ভরে আপনি যদি পোর্ট করাতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোম্পানি একটা বড়সড় গেম খেলেছে কি, আপনারা এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে কোনো মেসেজ পাঠাতে পারবেন না। এছাড়া যে ডেটা রয়েছে সেই ডেটার ভ্যালিডিটিও 10 দিন, অর্থাৎ 100 MB ডেটা আপনি একদিনেও শেষ করতে পারেন অথবা আপনি 10 দিনেও শেষ করতে পারেন। জিওর তরফ থেকে যে প্ল্যানটি লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে 2545 টাকা প্রিপেড প্ল্যান। প্রথমে বলে দিই যে এই প্ল্যানটি কিন্তু 2 জানুয়ারি 2022 পর্যন্তই বৈধ থাকবে। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে এতদিন আপনারা পাচ্ছিলেন 336 দিনের ভ্যালিডিটি, এবার অর্থাৎ 2 জানুয়ারি 2022 পর্যন্ত আপনারা যদি 2545 টাকা দিয়ে রিচার্জ করেন, সেক্ষেত্রে আপনারা 29 দিনের এক্সট্রা ভ্যালিডিটি পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা 2545 টাকা দিয়ে রিচার্জ করলে টোটাল 365, অর্থাৎ পুরোপুরি 1 বছরের ভ্যালিডিটি পাবেন। সেছাড়া আপনারা প্রতিদিন 1.5 GB করে হাই স্পিড ডেটা পাবেন, প্রতিদিন আপনারা 100টি করে SMS পাঠাতে পারবেন, এবং সেই সঙ্গে যে কোনো নম্বরে আনলিমিটেড কলিংয়ের ব্যবস্থা থাকছে। এছাড়া আপনারা যদি এই প্ল্যানটি দিয়ে রিচার্জ করার সময় জিওর যে মহা ক্যাশব্যাক অফারগুলো রয়েছে বর্তমানে যেটি লঞ্চ করেছে জিও, সেটি দিয়ে আপনি যদি মানে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারবেন। বন্ধুরা, আমি এটা দিয়ে রিচার্জ করেছি এবং আমি 513 টাকা ডিসকাউন্ট পেয়েছি, অর্থাৎ 2000 টাকা দিয়ে আমি পুরো 1 বছরের ভ্যালিডিটি পেয়েছি। তো আপনারাও যদি এই প্ল্যান দিয়ে রিচার্জ করতে চান, তাহলে অবশ্যই 2 জানুয়ারি 2022 মধ্যে করে নেবেন। এয়ারটেলের তরফে যেই প্ল্যানটি লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে 99 টাকার প্ল্যান। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনারা 99 টাকার টক টাইম পেয়ে যাবেন, অর্থাৎ 99 টাকা দিয়ে রিচার্জ করবেন আপনারা 99 টাকার টক টাইম পাবেন, সেই সঙ্গে আপনারা 200 MB ডেটা পাবেন, এবং এই প্ল্যানের ভ্যালিডিটি থাকছে পুরোপুরি 28 দিন। অর্থাৎ 99 টাকা দিয়ে রিচার্জ করলে আপনারা 28 দিন নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবেন, যদি আপনাদের ডেইলি আনলিমিটেড কলিংয়ের মতন যদি প্রয়োজন না হয়। অর্থাৎ ডেইলি যদি আপনারা 1টা বা 2টো ফোন করেন, সেক্ষেত্রে তো আপনাদের আনলিমিটেড কলিংয়ের দরকার খুব একটা পড়বে না। তো আপনারা কিন্তু সেক্ষেত্রে 99 টাকা দিয়ে রিচার্জ করলে আপনারা 1 মাস কাটিয়ে দিতে পারবেন। এখানে দেখুন লোকাল ট্যারিফ যে কল রয়েছে সেটা 1 পয়সা পার সেকেন্ড, অর্থাৎ মিনিটে 60 পয়সা করে আপনাদের কাটবে। তো এই 3টি প্ল্যান লঞ্চ করা হয়েছিল যেগুলো সম্বন্ধে আপনাদের জানালাম। তো এগুলোর মধ্যে কোনটি আপনাদের সব থেকে ভালো মনে হলো এবং কোনটা দিয়ে আপনারা রিচার্জ করতে চাইবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই।